দেখো ছবিটা কিছুটা বদলেছে, তোমাকে সরাসরি এই মুহূর্তে ঠিক 12:40 বাজে একবার তোমাকে নিজাম প্যালেসের যে যে গেট থেকে সিবিআই দপ্তরের যারা আধিকারিক তারা ঢোকে সেই চিত্রটা তোমাকে দেখানোর চেষ্টা করব। কিছুক্ষণ আগে ভবানীপুর থানার পুলিশ এখানে পোস্টিং ছিল, দু পাশ পুরোপুরি ব্যারিকেড দিয়ে দেওয়া হয়েছিল, যে সমস্ত গাড়ি কিছুক্ষণ আগে পর্যন্ত এখানে আসছিল সেই গাড়ি আসাও এখানে কার্যত থমকে দেওয়া হয়েছিল। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যখন থেকে খবর মিলেছে যে অনুব্রত মণ্ডল সরাসরি SSKM হাসপাতালে গেছেন, তারপর থেকে কিন্তু পুলিশ যারা এখানে পোস্টিং ছিল তারা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, ব্যারিকেডের একাংশ খুলে দেওয়া হয়েছে এবং কিছুক্ষণ আগে পর্যন্ত ডিউটির যে কড়া চিত্র দেখা যাচ্ছিল ভবানীপুর থানার তরফে যে পরিমাণ ফোর্স এখানে ছিল সেই জায়গা থেকে কিন্তু এখন চিত্রটা একটু হলেও বদলেছে। অন্যদিকে সিবিআই এর এই মুহূর্তে রণকৌশলের কথা যদি তোমাকে বলি, যে এখন ঘড়িতে বাজে প্রায় 12:41 বাজে, এই মতো অবস্থাতে দাঁড়িয়ে যেহেতু এখনো পর্যন্ত অনুব্রত মণ্ডলের তরফে তার কোনো আইনজীবী সিবিআই সাথে যোগাযোগ করেনি, তাই এখনো পর্যন্ত তারা সরকারিভাবে এটা বলছেন না যে আজকে অনুব্রত মণ্ডল গরু পাচার কাণ্ডে তাকে যে হাজিরা নির্দেশ ছিল 11টা নাগাদ তিনি সেই হাজিরা এড়িয়েছেন, তার কারণ এখনো আইনজীবী মারফত কোনো রকম মেল বা কোনো রকম চিঠি সিবিআইয়ের কাছে আসেনি। সেই জায়গা থেকে দাঁড়িয়ে সিবিআই যারা আধিকারিক রয়েছেন, যে পাঁচজনের টিম তৈরি হয়েছিল, তারা এখনো পর্যন্ত অ্যান্টি করাপশনের যে ব্রাঞ্চ রয়েছে 14তলাতে সেখানে তারা অপেক্ষা করছেন এবং তারা পরবর্তী আপডেটের জন্য তারা নজর রাখছেন যে পরবর্তীকালে আপডেট কী হবে। সেক্ষেত্রে দাঁড়িয়ে এখন দেখার যে অনুব্রত মণ্ডলের তরফে আজকে তার আইনজীবী এখানে যদি আসেন তাহলে সেক্ষেত্রে কী চুক্তি দেওয়া হবে, যেহেতু তিনি ভোট দিয়ে আসেন তিনি আসতে পারছেন না, নাকি পরবর্তীকালে কী পরিস্থিতি হয় পুরো বিষয়টি আপাতত কিন্তু সিবিআই তরফে নজর রাখা হচ্ছে। তবে এখনই পর্যন্ত কোনো রকম দ্বিতীয় নোটিশ করা বা তিনি যে হাজিরা এড়িয়েছেন সিবিআই তরফে কিন্তু এটা এখন বলা যাচ্ছে না, যেটা আমরা দেখলাম যে জয়েন্ট ডিরেক্টর র্যাঙ্কের এক অফিসারও তিনিও এসেছেন। একদম অনুব্রত মণ্ডল এই মুহূর্তে যেহেতু SSKM হাসপাতালে রয়েছেন তাই নিজাম প্যালেসে নিরাপত্তার কড়াকড়ি কিছুটা হলেও শিথিল করা হয়েছে। ধন্যবাদ সুকান্ত তোমায়। অনুব্রত মণ্ডলের শারীরিক অবস্থা নিয়ে ঠিক কি বলেছেন রাজ্য বিজেপির মুখপাত্র সৌমিক ভট্টাচার্য শুনবো। যিনি কথায় কথায় পুলিশকে বোম মারার কথা বলেন, বাড়িতে আগুন লেবার নিদান দেন, বিরোধী দলনেতাকে পোকা বলেন, যিনি বিভিন্ন সময় গুড় বাতাসা চড়াম চড়াম শব্দ ঢাকবাজা ওইসব কথা বলেন, যার কারণে আজকে গোটা বীরভূমে আগুন জ্বলছে, নিরপরাধ মহিলা শিশুরা জীবন্ত পুড়ে মারা গেছে, একাধিক মানুষ খুন হয়েছে, পঞ্চায়েত থেকে এখন পর্যন্ত বিজেপির 26 জন কর্মী খুন হয়েছে, 2014 সালে লোকসভা নির্বাচনের পরে শুধু ইলামবাজার ব্লকে 6 জন বিজেপির সংখ্যালঘুকে খুন করা হয়েছে, এই সমস্ত ঘটনার যিনি নায়ক আজকে তিনি ব্যক্তি মানুষ হিসেবে কতটা ভীত শঙ্কিত আজকে সেটা সাধারণ মানুষ দেশবাসী সেটা দেখতে পাচ্ছে, আজকে তদন্তকে ফেস করতে পারছে, তার কী অসুস্থতা আছে কী অসুস্থতা হতে পারে এ নিয়ে আমরা কোনো বিতর্কে চাইছি না, আমরা তার সুস্থ জীবন এবং দীর্ঘায়ু কামনা করে বলছি যে আমরা চাই রাজ্যের মানুষ দেখতে চায় যে অনুব্রত মণ্ডলের কোনো বিচার হয়েছে। একতরফা একচেটিয়া একাধিপত্য কায়েম করে নিরপরাধ বিরোধী রাজনৈতিক দলের কর্মীকে খুন করে মহিলাকে চিহ্নিত করে দিয়ে পুলিশকে দিয়ে তার উপর গাঁজা কেস দেওয়ার কথা প্রকাশ্যে যিনি ঘোষণা করবার দম্ভ দেখার আজকে তার পরিণতিটাও মানুষ দেখতে পাচ্ছে।